আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমার এই রেসিপিতে থাকবে চিকেন স্টির রেসিপি সাথে ভেজিটেবলস। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখা যাক। আমি এখানে কিন্তু ফুলকপি, গাজর, সিম আর বরবটি ধুয়ে রেখেছিলাম। সাথে মাংস কিন্তু আমি নিয়েছি ব্রয়লার মুরগির মাংস, সেটা আমি ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করে এখন হালকা একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো খুব বেশি ভাজবো না, সামান্য ভাজবো। আর এখানে আমি নিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিটা কিন্তু বরাবরই খুবই ফ্লেভার নিয়ে আসে। সাথে অল্প আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমার যে ভেজিটেবলস ছিল সেগুলো, আর সবগুলোই কিন্তু আমি আজকে একদম হাই হিটে রান্না করব। তো এই কয়টা সবজি আমি নিয়েছি, যে আমার এই কয়টা দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর আমি যে ম্যারিনেট করে ভেজেছিলাম মুরগির মাংস সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সয়া সস, আর সয়া সসটা কিন্তু এর জন্য খুবই উপকারী, খুবই মজাদার। সাথে দিচ্ছি টমেটো সস, আর এগুলো কিন্তু না দিলেই নয়, কারণ এগুলো দিলে খুবই ফ্লেভার ভালো আসে আর অনেক কিন্তু মজা হয়। আর এটা হচ্ছে চিলি সস, এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, আর আমি এটার রেসিপিটা দিয়ে দিব আপনাদের। তো চিলি সসটা দিলে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে। আশা করছি কিন্তু আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি এটাকে ভালোভাবে এখন নাড়া দিয়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মাখা মাখা, দেখতেই কি দারুণ লাগছে। আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা হাই হিটে রান্না করবেন, আর হাই হিটে যতটা রান্না করবেন ততটাই কিন্তু অনেক মজা হয়। নয়তো আপনি যদি কম হিটে রান্না করেন তাহলে এটা কিন্তু পানি ছেড়ে দেবে। তো অবশেষে দেখুন আমার চিকেন স্টির ফ্রাই কিন্তু রেডি। তো এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যখনই এরকম মাখা মাখা হয়ে যাবে তখনই বুঝে নেবেন এটা রেডি। তো আমি এখন এটাকে সার্ভিং করে নেব, আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আর বাসায় সবাই খেয়ে বলেছিল খুবই মজা হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।